আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে রয়েছে 8 শতাধিক শিক্ষার্থী। করোনায় বন্ধ থাকার পর খোলার আগের দিন রাতে উপেন্দ্র টিকাদার নামে এক ব্যক্তি স্কুল মাঠে গাছ লাগিয়ে বেড়া তুলে দেন। 12 সেপ্টেম্বর স্কুলে এসে শিক্ষক ও শিক্ষার্থীরা দেখতে পান মাঠটি দখল হয়ে গেছে। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে মানববন্ধন করে তারা। স্কুলে এসে দেখে আমাদের মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে, আগের মতো আবার খেলাধুলা করার সুযোগ করে দেওয়া হোক আমাদের। স্কুলের পাশাপাশি তো আমাদের খেলাধুলার প্রয়োজন আছে, আমাদের জন্য মাঠটা উন্মুক্ত করে দেওয়া হোক। এতে আমাদের ছাত্রছাত্রীরা তাদের খেলাধুলায় যথেষ্ট বিঘ্ন হচ্ছে। দিন 15 আগে একবার আমরা স্কুল কর্তৃপক্ষ বালু ভরাট করেছি, তখন আমি কোনো ব্যক্তির কাছ থেকে এই স্কুলে বাড়ি ভরাটের বিষয়ে বা জায়গার বিষয় নিয়ে কোনো বাধা বিপত্তি কোনো কিছু পাইনি। তবে উপেন্দ্র টিকাদারের দাবি, স্কুলের মাঠটি তার পৈতৃক সম্পত্তি। আর এসে আমাদের নামে, আমার বাপ চাচাকে নামে রেকর্ড, বিয়ের আমাদের নামে, আমার চাচার নামে, আমাদের নামে বিয়ের রেকর্ড। স্কুল কর্তৃপক্ষ কোন অবস্থায় 96 শতক দলিল করছে আমরা জানি না। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, স্কুল মাঠটি দখলমুক্ত করতে আলোচনা চলছে। যদি তার পক্ষে কোনো কাগজপত্র থাকে সেক্ষেত্রে আমরা তার যে চাহিদা আছে কিংবা আমরা এটা সমাধান করার জন্য চেষ্টা করব। খেলার মাঠ দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তবে মালিকানা সংক্রান্ত যদি কোনো জটিলতা থেকে থাকে, এখানে বিআরসি বের হয়ে গেছে, আমরা রেকর্ড অনুযায়ী যেভাবে ডিসপোজাল করবার দরকার আমরা সেটা ডিসপোজালটা সেভাবেই হবে। দ্রুত স্কুল মাঠটি দখলমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।